রুকু থেকে উঠে রফদায়ন করে খানিক সময় বুকে হাত রাখার হাদিস আছে কি এটা একটা হাদিসের ব্যাখ্যা আমাদের ওলামে কিরমের মধ্যে একদল গ্রহণ করেছেন যেমন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ আর আরেক দল বলেছেন না এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয় যেমন শেখ আলবানী রাহমাহুল্লাহ যে যেটা শুদ্ধ মনে করে এটা এটা হচ্ছে এমন একটা আলা যেখানে এখতলাফটা ভ্যালিড এখতালাফটা চলতে পারে এখতালাফটা চলতে পারে ফলে যেটা চলতে পারে একজন করে আমি তাকে গালমন্দ করব না আমি করি সে গালমন্দ করতে পারবে না